মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো প্রায় 2 বালতি জামা কাপড় কেচে একদম জড়ো করে মেলতে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে যত তাড়াতাড়ি সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায় ততই কিন্তু ভালো, কারণ যত বেলা উঠবে, বেলা হবে, ততই কিন্তু গরমের তাপটাও বাড়তে থাকবে। তো সকাল সকাল একদম সমস্ত কাজ দেখো আমার গুছিয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাবান্না খাওয়া দাওয়া এসবগুলো কাজ পড়ে রইল। তো যাই হোক, সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি। এখন আজকে সকালে যে আমাদের ব্রেকফাস্ট মেনু সেটা কিন্তু তোমাদের সবার খুব পছন্দের হবে, আর এই গরমে ভীষণ পরিমাণে পেটটাকে ঠান্ডাও কিন্তু রাখে, কিন্তু প্রত্যেকদিন খাওয়া হয় না, আজকে একটু খাবো, তো সেই জন্য সেটা রয়েছে, যার জন্য সকালবেলা আমার রান্নার তেমন কোনো ঝামেলাই হয়নি। তো সকালবেলা সব কাচা ধোয়া টোয়া করে দেখো স্নান টান করে যেহেতু বিছানা চাদর কেচেছি, তো একটা ভাবলাম আজকে নতুন একটা বিছানা চাদর মেলেই দেওয়া যাক। তো এই বিছানাটা চাদরটা মেলছি, বিছানা চাদরটা কিন্তু নীলাঞ্জনার খুব পছন্দ, বলছে মা এটাই মেলো, তো ওর কথা মতো এই বিছানা চাদরটা আজকে মেলে দিচ্ছি। বিছানা চাদরটা মেললে ঘরটাও আমার একদম ফিটফাট, আমিও নিজে একদম পরিপাটি হয়ে গেছি, আর কোনো কাজের ঝামেলা নেই এদিকে, তারপর রান্নাবান্নার ঝামেলা। আর এত পরিমাণে গরম পড়ছে, কিন্তু কিছু করার নেই, আমরা গৃহিণীরা গরম পড়ুক, বর্ষা হোক, শীত হোক, যাই হোক, আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে। তো কোনো সমস্যা নেই, আমরা সেই কাজগুলোকে হাসি মুখে করে নেব, আর গরমকেও হাসি মুখে একদম কাটিয়ে দেব। তো সকাল সকাল কিন্তু একদম সেই ঘুম থেকে উঠেই যে একটা গরম গরম ভাব রয়ে গেছে সেটা চলছে। তো বিছানা চাদরটা মেলে দিলাম, তারপর বালিশের কভারগুলো সব ভরে নিচ্ছি, একের পর এক সব কাজগুলো কমপ্লিট করব। আর এতটাই গরম লাগছে না বলবার মতো না, সাত সকাল থেকেই যেন একদম গরমটা স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এই ঋতুটাকে মেনেই নিতে হবে, শীত, গ্রীষ্ম, বর্ষা, যখন যেটা তখন সেটার সাথেই আমরা একদম চলতে শুরু করব। তো আর কিছু করার নেই। তো দেখো বালিশের ওয়ারগুলো কিন্তু আমি সব ভরে নিচ্ছি, আর এটা হলেই হয়ে যায়, আর কোনো বালিশ নেই। তো এগুলো সব একদম কমপ্লিট করে তারপর যাব। আর দূর থেকে কিন্তু বেড কভারটার বেশি সুন্দর লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে, আর গরমে যত হালকা হালকা কালার দেখা যায় তত কিন্তু বেশ ভালো লাগে। তো হালকা কালার চোখের পক্ষেও কিন্তু খুবই একটা শান্তিদায়ক, আর গরমে বেশি ডিপ কালার না দেখলেও মনে হয় গরমটা যেন বেশি লাগছে। তো এই যে খাটটা কিন্তু পুরো আমার গোছানো রেডি হয়ে গেছে, খাটটা গুছিয়ে নিলাম আর সমস্ত কাজ তো হয়ে গেছে। তো দেখো সকালবেলা একদম দারুণ একটা ব্রেকফাস্ট, এখানে পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, মুড়ি, লবণ। তো আশা করবো অনেকেরই প্রিয় এই খাবারটা, আমাদের বাড়িতে নীলাঞ্জনা ওর বাবা ভীষণ ভালো খায়, আমি একটু কম ভালো খাই কিন্তু খাই। তারপর দেখো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য সোনাকে একটু হচ্ছে শরবত বানিয়ে দিয়েছি, ও একটু কম্পিউটার নিয়ে কিছু কাজ করছে আর শরবত খাচ্ছে। তারপর এখানে একটু তরমুজ কেটে নিয়েছি, আমি আর সোনা খাবো, স্কুলে থাকলে তো এত কিছু খেতে পারে না, সারাদিন স্কুল তারপর পড়া থাকে, সব অনিয়ম হয়ে যায়। তো যেহেতু আজকে স্কুলে ওকে পাঠাইনি সেই জন্যে একটু পরপর সব কিছু খেতে দিচ্ছি। তো যাই হোক, এই দেখো সোনাও খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজন মিলে তরমুজ। আর এই গরমের সময় তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে তরমুজ বেশি খেলে কিন্তু পেট গরম হওয়ার সম্ভাবনা থাকে, লিমিটেড খাবে সবাই, এটা আমার হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখন দেখো আমি এখন ঝিঙে পোস্ত রান্না করব, গরমে একদম পেট ঠান্ডা করা খাবার দাবার আজকে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি, কিছু লঙ্কা কুচি দিয়েছি, এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেখো খুবই সামান্য পরিমাণে আমি জল অ্যাড করব, কারণ ঝিঙে থেকে কিন্তু ঝিঙের একটা নিজস্ব জল আছে সেটা কিন্তু বের হতে থাকে, সেই জন্য বেশি জল দিয়ে দিলে একদম ঘেটে খ হয়ে যাবে। তারপর দেখো ওটা ফুটছে, এর মধ্যে আমি
এখানে বানিয়ে পোস্তটাকে বেটে নিচ্ছি, শিলনোড়াতেই কিন্তু আমি বাটছি। শিলনোড়ার বাটা মশলা খাওয়ার একটা টেস্ট কিন্তু অন্যরকম হয় রান্নার মধ্যে, কিন্তু আমরা এখন সময় বা শরীরের দিকে তাকিয়ে সবসময় শিলনোড়া সবাই ব্যবহার করতে পারি না, মিক্সিটাকেই আমাদের অবলম্বন করে নিতে হয়েছে। তো যাদের বাড়িতে শিলনোড়া ব্যবহার হয়, মানে বাটতে পারে, কোনো সমস্যা নেই, তাদের রান্নার কিন্তু স্বাদ অন্যরকম। বলে না বাটা মশলার স্বাদই আলাদা, তো সত্যিই ভীষণ ভালো লাগে। তো এই দেখো বেশ ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া পোস্ত। তো পোস্তটাকে মিহি করে বেটে নিয়েছিলাম, সেই পোস্তটাই দিয়ে দিলাম। দুর্দান্ত লাগে এই সিম্পলভাবে যদি ঝিঙে পোস্ত করা হয়। তো এই দেখো ঝিঙে পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে। যারা এইভাবে খাওনি একবার খেয়ে দেখো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি দুর্দান্ত লাগবে। তো কেউ যদি পছন্দ করো রেসিপিটা, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আমরা সবাই এইভাবে মানে খেতে অভ্যস্ত, আর একদম গরমের মধ্যে হালকা ফুলকা রান্না, রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। তো মাঝে মধ্যে এরকম হালকা রান্নাবান্না কিন্তু আমরা করেই নিতে পারি, তাতে আমাদের সময়ও বেঁচে যাবে, পেটটাও কিন্তু ভালো থাকবে। তোমরা তো জানোই আমরা একটু স্বাস্থ্যসম্মত খাবার দাবার বানিয়ে খেতে পছন্দ করি। তারপর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, টক ডাল রান্না করব। তো তেল বসিয়ে দিয়ে চলে এসেছি বাগানে কারি পাতা নিতে। তো যেহেতু একদম ঘরের পাশেই কারি পাতার গাছ, সেই জন্য তেলটা বসিয়ে দিয়ে জোরটা কমিয়ে গ্যাসের ছুটেছি বাগানে, যে একটু কারি পাতা নিয়ে আসি। গাছ থেকে ছিঁড়ে সদ্য টাটকা কারি পাতার মজাই কিন্তু আলাদা। একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর গাছ থেকে তুলে নিয়ে আসা কারি পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে সর্ষের সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে সেদ্ধ করে রাখা ডাল, আম আর একটু লঙ্কা, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেইটা বসিয়ে দিলাম। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো সব লাঞ্চ করা হয়ে গেছে, একটু রেস্ট করে সোনা এখন পড়তে যাচ্ছে, ওর বাবা নিয়ে যাচ্ছে ওকে পড়তে। এরপর আবার আমরা যাব, ক্যারাটে ক্লাস আছে। তার মধ্যে আজকে আমার যে সমস্ত মান্থলি গোসারি জিনিস, মানে আমি প্রত্যেক মাসে যে গোসারি জিনিসগুলো সাজিয়ে রাখি বা আনা হয়, আনার পরে সাজিয়ে রাখি, সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কিভাবে আমার মাসকাবারি বাজার আমি অর্গানাইজ করি, তো সেটাই দেখানোর। তো এই দেখো আমার পুরো মাসের মুদিখানার জিনিস, আর এই যে তেলটা দেখছো সেভেন আপের বোতলে, এটা খাঁটি হচ্ছে ঘানির সর্ষের তেল, আমরা কিন্তু এই সর্ষের তেলটাই খেয়ে থাকি। তো এখানে দেখো ফিনাইল রয়েছে, সর্ষের তেল, লবণ, ম্যাজিক মশলা, তিন রকমের, চার রকমের ডাল রয়েছে, গোটা মটর রয়েছে, গোটা ছোলা রয়েছে, ছোলার ডাল, মুসুর ডাল, মুগের ডাল, পাস্তা, তারপরে সুজি, সার, ভিমবার, আটা, ময়দা, হলুদ, লবণ, মানে এভরিথিং জিনিস আমাদের কিন্তু সব কিছু নিয়ে চলে এসছে। তো এগুলোকে পুরো মাস আমার চলে যাবে, কোনো জিনিস হয়তো একটু অর্ধেক থেকে যাবে, আর কোনো জিনিস কম আমার পড়বে না, আমার পুরো এক মাস কিন্তু এই জিনিসগুলো চলে যায়। তো এগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি দেখো, তেজপাতাও রয়েছে এখানে, চাট মশলা, ম্যাগি মশলা, তো সব রকমের ডাল, আর হচ্ছে মৌরি, সর্ষে, সমস্ত কিছু। আর এই দেখো এখানে শ্যাম্পু, শ্যাম্পুটা কিন্তু আমাদের পাতা শ্যাম্পু আনা হয়, কারণ নীলাঞ্জনা ছোট মানুষ, যদি কৌটার শ্যাম্পু ইউজ করে বুঝতেও পারবে না, অনেকটা শ্যাম্পু কিন্তু অপচয় হবে। তো সেই জন্যে পাতা ধরে শ্যাম্পু আনলে কি হয়, অপচয়টা হয় না, আর আমরা সঠিকভাবে কিন্তু সাশ্রয়ও করতে পারি, এখানে অনেক টাকা সেভ হয়ে যায়। তো এখানে দেখো ভিমবার রয়েছে, আর এখানে চিনি রয়েছে, তারপরে হচ্ছে ফিনাইল রয়েছে, সার্ফ এক্সেল ইউজ করি, হলুদ, এটা গোটা জিরে, গরম মশলা, সর্ষে, তারপর হচ্ছে এখানে রয়েছে মৌরি, তারপর ধনিয়া, মানে এভরিথিং মাসে যেগুলো লাগে সমস্ত কিছু একবারে আমাদের নিয়ে আসে। একবার যদি মাসে সমস্ত জিনিস নিয়ে আসে, সারা মাস কিন্তু আর মুদিখানার দোকানে যেতে লাগে না। গোটা ছোলাও নিয়ে এসছে, মেয়েটাকে একটু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও খায় খায় না। আর দেখো এখানে চা পাতা, এখানে হচ্ছে সিমুই, সমস্ত কিছু নিয়ে এসছে। আর যেহেতু সোনার স্কুল চলছে,
সেই জন্য কিছু চাউমিনও কিন্তু, আর এখানে রয়েছে সুজি, বেসন, আমল দুধ সমস্ত, আর ময়দা অল্প নিয়ে এসেছে, আটা, যেগুলো আমাদের চিনি তো বললাম, আর এখানে চাউমিন, এগুলো সব সোনা টিফিনে ইউজ হয়, তো সেই জন্য সবকিছুই বেশি বেশি করে মানে মোটামুটি যেগুলো আমার লাগবে সেগুলো কিন্তু এরকম ভাবে এনে রাখা হয়। তো এই ছিল আমার মান্থলি গ্রোসারির জিনিসপত্র, এগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সেগুলো তোমাদেরকে পরপর দেখাবো। তো এবার দেখো এগুলোকে আমি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আমার যতটা পরিমাণ লাগবে আমি ঢেলে ঢেলে তারপর আমি রান্নাঘরে রাখবো। তো এই যে এখানে ডালটা ঢেলে নিচ্ছি, মুগের ডাল, মুগের ডালটা আমাদের বেশি লাগে, মুগের ডালটা বেশি খাওয়া হয়, সেই জন্য মুগের ডালটাকে আমি ঢেলে নিলাম সম্পূর্ণটা। মুসুর ডালটাও তাই, আমি সম্পূর্ণটাই ঢেলে নিলাম, কারণ মুগ, মুসুরি, ছোলা, গোটা মটর এগুলো আমার বেশি লাগে। বেসনটা আমি এক কৌটা নামিয়ে নিচ্ছি, বাকিটা আমি রেখে দেব। তো এই দেখো এখানে চা পাতাও ঢেলে নিলাম। চা খাওয়ার নেশা আমাদের নেই, কিন্তু লোকজন এলে বা ওর বাবা কখনো সখনো খায়। আর এই দেখো বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো আমি এখানে সব বড় বালতির মধ্যে করে রেখে দিচ্ছি। তো এই যে আমার স্পাইস মানে যেগুলো মশলা রয়েছে আর চা পাতা রয়েছে সেগুলো সব আমি এরকম একটা গোল পাথরের উপরে তাকের মধ্যে রেখে দিই। তো এইভাবে কিন্তু আমি আমার মান্থলি যে গ্রোসারি জিনিস অর্গানাইজ করি। মেন যেগুলো আমি ইউজ করি সেগুলো আমি সব রান্নাঘরে তাকে নিয়ে চলে আসি, বাদ বাকিগুলো বালতির মধ্যে রেখে দিই। তো এইভাবে কিন্তু আমি আমার মুদিখানা জিনিস বা গ্রোসারি জিনিস অর্গানাইজ করি। তারপর দেখো সোনা চলে এসেছে ক্যারেটেতে, তো ওর সাথে এবার আমিও একটু এসেছি। তো ক্যারেটে শেষের পরে একটু ইচ্ছে হলো আইসক্রিম খেতে, আমি এপাশে দাঁড়িয়েছিলাম, ওর বাবা আর ও গিয়ে দেখো আইসক্রিম চকলেট নিয়ে চলে এসছে। তো এই যে রাতের বেলা এখন ডিনারের জন্যে ঘুগনি পরোটা হবে, ঘুগনি বসিয়ে দিয়েছি গোটা তেজ, জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে মশলা দিয়ে দেবো। আর মটরটাকে সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছো, আশা করবো আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। আর যদি শেয়ার করা হয়ে থাকে তাহলেও অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দাও। তো এই যে ঘুগনি রান্না চলছে, তো এই দেখো ঘুগনি ভেতর এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলেই ঘুগনিটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা ফুটে উঠবে, তার মধ্যে আমি পুরো হচ্ছে আটা মেখে নেব, কারণ আজকে বানাবো হচ্ছে পরোটা। তো এই যে পরোটাগুলো এবার বানিয়ে নিচ্ছি, একদম অল্প তেল দিয়ে দিয়ে পরোটাগুলো বানাচ্ছি। তো পরোটাগুলো বানিয়ে নিয়েই কিন্তু একদম সরাসরি ডিনার করতে বসে যাব। তো এই দেখো একদম ট্রায়াঙ্গেল শেপের পরোটা। তো আশা করব আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, টেক কেয়ার, বাই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি।